এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মি রিয়া। সবাইকে প্রথমে বলি গুড মর্নিং, কারণ আমি আজকের এই ভিডিওটা খুব সকালে শ্যুট করছি। এখন 7:30 বাজে, তো আজ সরস্বতী পুজো, সেই জন্য আমি এত তাড়াতাড়ি উঠেছি, কারণ স্নান টান করে পুষ্পাঞ্জলি দিতে যাব, আর আমি মাস্ক পরে কেন ভিডিওটা বানাচ্ছি। তো আমার গালের এই পাশটা পুরো ফুলে গেছে, তো সেই জন্য আমি মাস্কটা পরে ভিডিওটা বানাচ্ছি। আজ সারাদিনে আমি মাস্ক পরেই ঘুরবো। তো এটা আমি মাঝে মাঝে ভাবছি যে এই ব্লগটা আমি সরস্বতী পুজোর ব্লগ না নিয়ে 24 ঘন্টা মাস্ক পরার চ্যালেঞ্জ দিয়ে দিতে পারতাম। তো এরমভাবে তো আমারও গাইস একদম ভালো লাগছে না এরমভাবে থাকতে, কারণ সবাই ঘুরবে ভালো করে সেজে গুজে, আর আমাকে মাস্ক পরে ঘুরতে হবে। তো হ্যাঁ, মাঝে মাঝে ভালো লাগছে না আমারও, তো কী করবো, ঘুরতে হবে এরমভাবেই, কারণ আমার এদিকটা অনেকটা ফুলে গেছে। তোমরা হয়তো চোখটা দেখে হয়তো বুঝতে পারছো ফোলা ফোলাটা। তো চলো, আমি রেডি হয়ে তোমার সাথে দেখা করছি। এখন নিচে যাবো, স্নান হলুদ মাখবো, তারপরে স্নান করবো, তারপরে রেডি হবো। তো চলো, তোমাদের রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, মা এখন আমায় আলতা পরিয়ে দিচ্ছে, সরস্বতী পুজো বলেই আলতা পরিয়ে দিচ্ছে, কারণ আমাদের দ্বারাই হয় না আলতা পরা, সেই জন্য মাই পরিয়ে দিচ্ছে, বোনকেও পরিয়ে দিয়েছে, এখন আমাকে পরিয়ে দিচ্ছে। গেছি, দেখতেই পাচ্ছ তোমরা মাস্কটা। আমি যদি খুলে দেখা মানে ভালো লাগে তো তাহলে আমি তোমাদের দেখিয়ে দেব। তো এখন যাব আমরা পুষ্পাঞ্জলি দিতে। তো এখন 9:30 বেজে গেছে, তো যাব আমরা স্কুলে, আমাদের স্কুলে পুজো হয়, সেই জন্য আমরা স্কুলেই পুষ্পাঞ্জলি দিই। তো চলো, তোমাদেরকেও নিয়ে যাই। দেরি, আমি অনেক দেরি হয়ে গেছে, কারণ 9:30 বেজে গেছে, 9টায় যাওয়ার কথা ছিল। তো চলো, আর কী হবে, দেরি যখন হয়েই গেছে, চলো। টেন টেন সেখানে ফল ফল কাটা হচ্ছে। দিদিদের গাছে কত ফুল হয়েছে।
সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য কোথাও যাওয়াও হয়নি, সেই জন্য আমরা কিছু দেখাতেও পারিনি। তো আমরা এখন রাস্তা আছে, এবারে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আর কোথাও যাবো না, কারণ সন্ধ্যে হয়ে এসেছে। দেখো আমরা রাস্তা এখন রাস্তা জ্যাম হয়ে গেছে আর আমরা দাঁড়িয়ে আছি। তো গাইস আমি বাড়ি চলে এসেছি, বাড়ি আসি না, আমি স্কুলে এসেছি। এখানে আমাদের সরস্বতী পুজো হয়েছিল। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।